কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় হামলায় সাতজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত আট জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন শুক্রবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন আট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার শুক্রবার ভোরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ নামের এক রোহিঙ্গাকে আটক করা হয় রাতভর অভিযান চালিয়ে বাকি আরও কয়েকজনকে আটক করে পুলিশ তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এদিকে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছেন এপিবিএন এর এসপি নাইমুল হক এ তিনি জানান কিলিং মিশনে অংশ নেন পাঁচজন